ভাই, আমি একেবারে প্রস্তুত ছিলাম না এরকম একটি দৃশ্য দেখার জন্য। ছাত্রদের হাতে এমন একটি গাড়ি আটক হয় যে গাড়িটি খোলার পর সাথে সাথে তারা এমন একটি দৃশ্য দেখে যেটা দেখার পর প্রত্যেকটা ছাত্র অবাক হয়ে যায়, কারো কারো চোখ দিয়ে অশ্রুও ছড়ে যায়। ভাই, আপনাদের সবার কাছে আজকে একটা বিনীত রিকোয়েস্ট, হাত জোর করে করছি, ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে টাকাওয়ালা মানুষগুলো কেমন হইতে পারে। একটি গাড়ি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল, এমন তো অবস্থায় ছাত্ররা সিগন্যাল দিয়ে সেই গাড়িটি থামায়। থামানোর পরে গাড়িটি তারা চেক করছিল, এক পর্যায়ে ব্যাকডালাটা খোলার পরে একটি মহিলাকে দেখতে পারে, যে মহিলাটি তার শরীরটাকে একরকম চাদর দিয়ে ঢেকে রেখেছিল। ড্রাইভার হিসেবে চালাচ্ছিল গাড়ির মালিক এবং পিছনে বসে রয়েছিল তার স্ত্রী সন্তান। আরো কয়েকটি সিট কিন্তু গাড়িতে খালি রয়েছিল। তারা চাইলেই পারতো এই মহিলাটিকে গাড়ির মাঝখানে নিয়ে বসাতে, তবে কেন তারা গাড়ির মধ্যে এই মহিলাটিকে বসায়নি সেটার পিছনে একটি বড় রহস্য লুকিয়ে আছে। আসলে ভাই, সেই রহস্যগুলো উদ্ঘাটন করতে গেলে না মাঝে মাঝে চোখ দিয়ে অশ্রু ঝরে যায়, মাঝে মাঝে কণ্ঠস্বরটা বন্ধ হয়ে যায়, আবার মাঝে মাঝে এমন কিছু ভাষা মুখ দিয়ে বেরিয়ে আসে যে সকল ভাষাগুলো আমি ব্যবহার করতে পারি না। মানুষ বেশি কিছু সংখ্যক অমানুষগুলো এখন আমাদের সমাজের মধ্যে রয়েছে। এই মহিলাটি তার বাসার মধ্যে কাজ করে, যার কারণে তার পার্শ্ববর্তী সিটের মধ্যে মহিলাটিকে বসাতে তার ইজ্জতের মধ্যে আঘাত হানে, তাদের সম্মানের মধ্যে আঘাত হানার কারণে সেই মহিলাটিকে নিয়ে ব্যাগ ডালার মধ্যে বসিয়ে রাখে, যেখানে ভাই নড়াচড়া করতেও তার কষ্ট হয়। কারণ ভাই, একজন সামান্য কাজের মহিলা, ও তো মানুষ না, মানুষ হইলে তো তার পাশে নিয়ে বসাইতো। এখন ভাই মাথার মধ্যে একটা জিনিস চিন্তা আসে, মানুষ কি কাজের মহিলাটা না, নাকি যে গাড়িটা চালাচ্ছিল ও নিজেই মানুষ না? মানুষ আসলে টাকা পয়সা দিয়ে মানুষ লেভেল মেনটেন করে কতটা বিচ্ছিন্ন মন মানসিকতা নিয়ে চলতে পারে, এদের মস্তিষ্ক অনেক দিন আগেই ভাই বিকৃত হয়ে গিয়েছে। আপনারা একটা জিনিস কি ভাই বুঝতে পারেন না, আজকে আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, ধন দন্দ সম্পত্তি সবকিছু আছে, তবে আগামীকাল সবকিছু নিঃস্ব হয়ে যেতে পারে। এই যে আমাদের বাংলাদেশের এত বড় একটি দল ভাই, রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা আজকে কোথায় আছে? ছন্ন ছাড়া হয়ে আছে, তারা পালিয়ে আছে। শেখ হাসিনা এত টাকা পয়সা, এত ক্ষমতার অধিকারী, তিনি কিন্তু আমাদের দেশ ছেড়ে পালাইছে। শুধু তাই নয়, বিশ্বের এরকম অনেক ক্ষমতাবান ব্যক্তিরা এখন পর্যন্ত কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, আর সেই জায়গায় আপনি ন্যূনতম একজন মানুষ, আপনার কাছে ওইরকম টাকা পয়সা ক্ষমতা কোনোটাই নাই। কিছু সংখ্যক টাকার ক্ষমতা বা বড়াই দেখিয়ে আপনি একজন কাজের মহিলাকে ব্যাগ ডালার মধ্যে বসাইলেন কিভাবে? যাক, সেটা যদি কোনো সার্জেন্ট বা পুলিশের হাতে ধরা খাইতেন তাহলে হয়তো বা তাদেরকে মীমাংসা করে এখান থেকে চলে যেতে পারতেন, তবে ধরা খাইছেন ছাত্রদের কাছে, যে ছাত্ররা জীবন দিয়ে দেশটাকে আবারও স্বাধীন করছে। সেই ছাত্ররা এমনিতেই তো আপনাকে ছেড়ে দিবে না। ছাত্ররা এমন এমন কিছু সংখ্যক কথা ওই লোকটাকে বলছিল যে কথাগুলো বলার পর তার ভিতর থেকে হয়তো বা চিৎকার বেরোচ্ছিল বা তার ভিতর থেকে একটু মনুষ্যত্ব জেগে উঠেছিল, তবে ক্ষণিকের জন্য এই জেগে ওঠাটা হয়তো কাজের মহিলার জন্য অনেক বড় বিপদ আসতে পারে। বাসায় নিয়ে হয়তো বা সে কাজের মহিলার উপরে হিট করতে পারে তারা, কারণ এরা তো ভাই মানুষ না। আজকে স্বাধীন দেশে যদি কথা বলতে না পারি ভাই, তাহলে এই স্বাধীনতা আমরা চাই না। যেখানে যে ধরনের অন্যায় হবে সেটা নিয়ে প্রতিবাদ করতে চাই। আজকে মুখ খুলতে যেন পারে প্রত্যেকটা মানুষ ঘরে বসে, মুখ খুললে যেন মুখটাকে বন্ধ করে রাখা না হয়, আমরা সবাই এই বাক স্বাধীনতাটা চাই। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলতে চাই। আমি মনে করি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের প্রত্যেকের হৃদয় থেকে অশ্রু ঝরানো হয়েছে, প্রত্যেকে কষ্ট পেয়েছেন। যদি কষ্ট পেয়ে থাকেন, আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে উন্মুক্ত আছে, কমেন্ট করে জানান। এবং প্রত্যেকের কাছে আবারও বলছি একটা বিনীত অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দেন, এবং এই ধরনের কখনো কোনো কুলাঙ্গারকে যদি রাস্তায় দেখেন তাহলে তাকে যে কোনো সাজা আপনারা দিতে পারেন, এতে করে তিনি হয়তো আর কোনোদিন এই ধরনের কোনো কাজ করবে না। তবে আজকে তাকে ছাড় দিলে আগামীকাল তিনি আবার করবে, এবং তার দেখা দেখি অন্য কেউ করতে পারে।